হাই ফ্রেন্ডস, আপনি কি কখনো ঘন্টার পর ঘন্টা বসে পেন্টিং এর রং শুকনো হতে দেখেছেন? হয়তো কেউই আজ পর্যন্ত দেখেননি, এমনকি আমিও এরকম ভাবে আমার সময় নষ্ট করতে চাইবো না। কিন্তু আজ আমি আপনাদের এমন একটি এক্সপেরিমেন্টের ব্যাপারে বলবো যেটি আপনারা কেউই জানেন না। এই এক্সপেরিমেন্টটি বড়ই অদ্ভুত। কেন আমি এ কথা বলছি কিছুক্ষণ পর আপনি সেটা বুঝতে পারবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই এক্সপেরিমেন্টটি কয়েক ঘন্টা অথবা কয়েক বছরের নয়, এই এক্সপেরিমেন্টটি চলছে কয়েক দশক ধরে। এমনকি লোকেরা অপেক্ষা করে রয়েছে এই এক্সপেরিমেন্টটি নিজের চোখে দেখার জন্য। 90 বছর ধরে চলে আসা এই এক্সপেরিমেন্টটির নাম হলো পিচ ড্রপ এক্সপেরিমেন্ট। এমনকি এই এক্সপেরিমেন্টটি সবচেয়ে লম্বা সময় ধরে চলে আসা এক্সপেরিমেন্ট হিসাবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম নথিভুক্ত করে নিয়েছে। 1927 সালে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক স্যার থমাস পার্নেল নিজের স্টুডেন্টদের পড়ানোর সময় বোঝাচ্ছিলেন যে কোনো এক শক্ত বস্তু, যাকে আমরা ঠোসও বলতে পারি, সেটা আসলে ঘন তরল পদার্থ হয়। আর সেটা তিনি প্রমাণ করার জন্য পিচ নামের এক পদার্থকে গরম করে সেটাকে তরলে রূপ দেয় এবং তিনি একটি ত্রিকোণাকৃতির পাত্রের মধ্যে 3 বছর ধরে ঠান্ডা হওয়ার জন্য বস্তুটিকে রেখে দেন। এই পিচ পদার্থটি আসলে পেট্রোলিয়াম, কয়লা এবং গাছ থেকে পাওয়া যায়, যাকে আমরা ডার্ক কোলও বলতে পারি। জমা হওয়া পিচ অনেকটা কাঁচের মতন চকচক করে এবং ভাঙার সময় এটি কাঁচের মতনই ভেঙে যায়। প্রফেসর পার্নেল এই ঘটনাটির ঠিক 3 বছর পর, অর্থাৎ 1930 সালে, যখন তিনি ত্রিকোণাকৃতির পাত্রটির নিচের অংশটুকু কেটে দিয়েছিলেন, ঠিক তখনই গল্পের নতুন পর্যায় শুরু হয়। আর এরপরেই তিনি তার এক্সপেরিমেন্টটির চারদিকে কাঁচ দিয়ে ঢেকে দিয়েছিলেন, যাতে সেই পাত্রটি এয়ারটাইট অবস্থায় থাকতে পারে। এবং তার সাথে সাথে তিনি সেই এক্সপেরিমেন্টটিকে সকলের সামনে রেখে দেন, যাতে সকল মানুষ সেই পিচের ফোঁটাটি পড়তে দেখতে পারে। কিন্তু প্রবলেমের ব্যাপারটি হলো যে একটি ফোঁটা পড়তে প্রায় 1 দশক, অর্থাৎ 10 বছর সময় লাগছিল। এত লম্বা সময় নেওয়ার পরেও এই এক্সপেরিমেন্টটি সবার চর্চার মধ্যেই ছিল এবং তারা এই এক্সপেরিমেন্টটিকে নিয়ে অনেক উৎসুকও ছিলেন। প্রতি বছর আবহাওয়া পরিবর্তনের কারণে এই ফোঁটা পড়ার আসল সময় ধারণা করাটা খুব মুশকিল হয়ে পড়েছিল, যেই কারণে পিচ ড্রপের ফোঁটাটি পড়তে দেখাটা লোকেদের খুবই মুশকিল হয়ে পড়েছিল। আর আপনি হয়তো বিশ্বাস করতে পারবেন না যে এই 92 বছরে শুধুমাত্র 9টি ফোঁটাই পড়েছে। আজ পর্যন্ত এখনো এই রকম কোনো মানুষ নেই যে এই ফোঁটাটি পড়তে নিজের চোখে দেখেছেন। এই পিচ ড্রপ এক্সপেরিমেন্টটি ইউনিভার্সিটির কেবিনে রাখা হয়েছে, যাতে এখানে প্রত্যেকটি মানুষ এই পিচ ড্রপ এক্সপেরিমেন্টটিকে নিজের চোখে দেখতে পারে। এই বিল্ডিংটি বর্তমানে পার্নেল বিল্ডিং নামেও পরিচিত। এই পুরো সিস্টেমটি কেবিনেটের তাপমাত্রা, কমিউনিটি ও প্রেশার সম্পর্কিত কারণে 7টি ফোঁটা পড়ার প্রপার সময় 8 বছরের থেকে একটু বেশি ছিল। কিন্তু 7 নম্বর ফোঁটাটি পড়ার পর 1988 সালে ওই রুমে এসি লাগিয়ে দেওয়া হয়, যে কারণে ওই রুমের টেম্পারেচার কমে গিয়েছিল। আর সেই কারণেই এখন প্রত্যেকটি ফোঁটা পড়ার সময় 8 বছরের একটু বেশি সময় থেকে এখন 13 বছর পর্যন্ত হয়ে গেছে। আর এই পিচ ড্রপ এক্সপেরিমেন্টটি এতটাই গুরুত্বপূর্ণ হয়ে গেছিল যে কারণে এক্সপেরিমেন্টটির ওপর 24 ঘন্টা নজর রাখার জন্য একটা টিমকে নিয়োগ করা হয়েছিল। 1961 সালে প্রফেসর জন মেনস্টোনকে এই পিচ ড্রপ এক্সপেরিমেন্টটির দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রফেসর মেনস্টোন 52 বছর ধরে এই পিচ ড্রপ এক্সপেরিমেন্টের উপর নজর রেখেছিলেন। প্রফেসর এই ফোঁটা পড়তে দেখা প্রথম মানুষ হতে পারতেন, কিন্তু 1988 সালে যখন 7ম ফোঁটাটি পড়ে, তখন প্রফেসর ওই ঘরেই ছিলেন। ফোঁটাটি পড়ার ঠিক 5 মিনিট আগে প্রফেসর কফি খাওয়ার জন্য বাইরে চলে যান এবং পরে যখন তিনি আবার ঘরে ফিরে আসেন, ততক্ষণে ফোঁটাটি পড়ে গেছিল। তিনি এই ফোঁটাটি পড়তে দেখার সুবর্ণ সুযোগ হারিয়ে ফেলেছিলেন এবং পরে 2013 সালে প্রফেসরের মৃত্যু হয়ে যায়। 2 বছর ধরে এক্সপেরিমেন্টটির ওপর নজর রাখা সত্ত্বেও তিনি এক্সপেরিমেন্টটির একটি ফোঁটাও পড়তে দেখতে পারেননি। 7ম ফোঁটাটি পড়ার পর ওইখানের সরকার ভেবেছিলেন, কেননা এই রুমে ক্যামেরা লাগিয়ে দেওয়া যাক, কারণ এই পিচের ফোঁটাটি পড়ার সময় যদি কোনো মানুষ এই রুমটিতে নাও থাকে, তাহলেও যেন ক্যামেরার মাধ্যমে ওই পিচের ফোঁটাটি পড়তে দেখা যায়। 2000 সালে যখন 8ম বার ফোঁটাটি পড়েছিল, ঠিক তখনই কিছু ক্যামেরার প্রবলেমের জন্য সেটি রেকর্ড করা সম্ভব হয়নি এবং আবারও পিচ ড্রপ এক্সপেরিমেন্টটির ফোঁটাটি পড়তে দেখার সুযোগটি সবাই হারিয়ে ফেলেছিলেন। এবং পরে 2014 সালে প্রফেসর খুবই গুরুত্বের সাথে পিচ
ড্রপ এক্সপেরিমেন্টটিকে নজর রাখছিলেন। কিন্তু 12 এপ্রিল তিনি দেখেন যে আগের ফোটাটি ঠিক তখনও কন্টেনারের মধ্যে ছিল আর সেটি 9 নম্বর ফোটাটির সাথে টাচ করছিল, এবং তিনি ভেবেছিলেন যে কেননা এই কন্টেনারের মধ্যে থাকা পুরনো ফোটাটিকে পরিষ্কার করা যায়। আর সেই জন্য তিনি যখন পরিষ্কার করার জন্য ওই কন্টেনারটি থেকে পুরনো ফোটাটি বার করতে যাচ্ছিলেন, ঠিক তখনই সেই 9 নম্বর ফোটাটি ভেঙে যায়। ফলে আবারও পুরো বিশ্ব এই ফোটাটি পড়তে দেখার সুযোগটা হারিয়ে ফেলে, আর এই কারণেই পিচ ড্রপ এক্সপেরিমেন্টটি এখনো চলে যাচ্ছে। লোকেরা এখনো পর্যন্ত অপেক্ষায় রয়েছে এই পিচ ড্রপ এক্সপেরিমেন্টটির একটি ফোটা পড়া দেখার জন্য। এর পরবর্তী ফোটাটি পড়বে 2025 থেকে 2030 সালের মধ্যে। আজ পর্যন্ত 92 বছরে শুধুমাত্র 9টি ফোটাই পড়েছে, আর এই এক্সপেরিমেন্টটি সবচেয়ে পুরনো এবং সবচেয়ে লম্বা এক্সপেরিমেন্ট বলে ধরা হয়। কিন্তু এখনও কোনো মানুষ নেই যে এই ফোটাটিকে নিজের চোখে পড়তে দেখেছেন। এখন ওই রুমে অনেক আধুনিক ক্যামেরাও লাগানো হয়েছে আর 24 ঘন্টা এক্সপেরিমেন্টটি রেকর্ড চলছে। আবার অনেকেই বলছেন এর লাইভ স্ট্রিম 24/7 চলছে এবং অনেক দেশ থেকে এই সিস্টেমকে কয়েক ঘন্টা ধরে দেখাও হচ্ছে। কিন্তু যতদূর আমি খুঁজলাম আমি এর লাইভ স্ট্রিম খুঁজে পাইনি। যদি আপনি কখনো এরকম লাইভ স্ট্রিম দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন। এই 10ম ফোটাটি পড়তে দেখার জন্য ইন্টারনেটে একটি আলাদা ওয়েবসাইটও তৈরি করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে thetenthwatch.com, যেখানে আপনি এই 10ম ফোটাটি পড়ার সময় আপনি সমস্ত রকম আপডেট পেতে থাকবেন। আপনার কি মনে হয় যে 10ম ফোটাটি পড়তে কি মানুষ দেখতে পারবে? মানুষ কি নতুন ইতিহাস তৈরি করতে পারবে, নাকি সেটা সম্ভব হবে না? নিচে কমেন্ট করে অবশ্যই বলবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং, অলওয়েজ কিপ স্মাইল অ্যান্ড ট্রাই টু মেক অ্যানাদার স্মাইল। থ্যাংক ইউ।